যদি প্রশ্ন করা হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলো কী কী, কি উত্তর দেবেন? ফুল, সাগর, পাহাড়, পাখি? হ্যাঁ, পাখি প্রকৃতির অপূর্ব সৃষ্টিগুলোর একটি, যাদের কলকাকলি, নীল আকাশে ডানা ঝাপটে দল বেঁধে দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়ানো মুগ্ধ করে যে কাউকেই। প্রতিটি পাখি সুন্দর ও অপরূপ শিল্প শৈলীর এক একটি নিদর্শন, কিন্তু তার মাঝেও এমন কিছু পাখি আছে এরা যেন সৌন্দর্যের সংজ্ঞা প্রদান করে। গায়ের বাহারি রঙে, কখনো রাজকীয় ঝুঁটিতে, কখনো মনোহর লেজ, অনন্য গঠন, সবই যেন প্রকৃতির সৃষ্টিশৈলীর দক্ষতাই প্রকাশ করে। পৃথিবীতে এখনো পর্যন্ত 10,000-এর বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে। এদের মধ্যে এমন কিছু পাখি আছে যাদের দৈহিক গঠন, গায়ের রং এবং অসাধারণ কিছু গুণের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দরতম পাখি হিসেবে স্বীকৃতি পেয়েছে। রেইনবো লরিকিট, একটি মাঝারি আকারের তোতা যা সাধারণত অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায়। এর দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার এবং ওজন 70 থেকে 150 গ্রাম। এই পাখির মাথার রং গভীর নীল এবং বাকি অংশ সবুজ। রেইনবো লরিকিট বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটি। গোডিয়ান ফিঞ্চ, চড়াই জাতীয় একটি পাখি যা অস্ট্রেলিয়ায় সাধারণত বেশি দেখা যায়। গোডিয়ান ফিঞ্চ খুব ছোট আকারের পাখি। এই পাখির দৈর্ঘ্য প্রায় 120 থেকে 140 মিলিমিটার। এদের মাথার রং হয় সাধারণত লাল, কালো এবং হলুদ রঙের এবং পালকের রং হয় সবুজ, হলুদ এবং নীলচে। গোডিয়ান ফিঞ্চ ছাদ বেঁধে থাকতে বেশি পছন্দ করে। স্কারলেট ম্যাকাও, সাউথ আমেরিকার চিরস্থায়ী আর্দ্র বনাঞ্চলের বাসিন্দা স্কারলেট ম্যাকাও। এরা ম্যাকাও প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম ও সুন্দরতম সদস্য। উজ্জ্বল লাল, নীল ও হলুদ রঙের সমাহারে স্কারলেট ম্যাকাও এর মোহনীয় রূপ সকলকেই মুগ্ধ করে। সেই সঙ্গে এদের উপরের দিকের হলুদ ডানার শেষাংশে সবুজ রঙেরও বেশ সুন্দর একটা প্রলেপ থাকে। শক্তিশালী বাঁকা ঠোঁট, দীর্ঘতম সময় উঠতে পারার ক্ষমতাও এদের আলাদা করে চিনিয়ে দেয়। সাউথ ইস্ট মেক্সিকো থেকে অ্যামাজনীয় পেরু ও বলিভিয়াও এই পাখি অনেক দেখা যায়। স্কারলেট ম্যাকাওরা বাঁচে প্রায় 40 থেকে 45 বছরের মতো। স্বাভাবিক কারণেই এরা দীর্ঘ আয়ুর পাখি হিসেবেও বিবেচিত হয়। মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে এরা, ফলে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসেবেও সুনাম আছে এদের। গোল্ডেন ফিজ্যান্ট, গোল্ডেন ফিজ্যান্টের মাথায় ক্রেস্টের মতো দুর্দান্ত গোল্ডেন ফার্ন সহ একটি প্রাণবন্ত লালচে কমলা খাল রয়েছে। প্রধানত পশ্চিম চীনের ঘন বনাঞ্চলে দেখা যায় এদের। পাখিটি প্রায় 90 থেকে 105 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং লেজের দৈর্ঘ্য পাখির আকারের 2/3। তবে গোল্ডেন ফিজ্যান্ট নামটি প্রাচীন গ্রিক শব্দ খরাসোলোফোস থেকে এসেছে, যার অর্থ আঁকা। পুরুষ পাখিগুলোর ওজন 1.4 কেজির মতো হয় এবং স্ত্রী পাখিদের ওজন 1.2 কেজি পর্যন্ত হয়ে থাকে। সঙ্গমের সময় তার সৌন্দর্য প্রদর্শনে সহায়তা করার জন্য গোল্ডেন ফিজেন্টের ঘাড়ে কমলা কেপ বিশেষ লক্ষণীয়। প্রতি মরশুমে একটি স্ত্রী গোল্ডেন ফিজেন্ট 40টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। নীল, সাদা ও কালো রঙের সমাহারে সাজানো পাখি ব্লু জে, সাধারণত দুষ্ট স্বভাবের হওয়ায় এবং শরীরে নীল রঙের প্রভাব বেশি থাকায় এদের নামকরণ হয়েছে ব্লু জে হিসেবে। এমনকি ডাকের সময়ও এরা জে জে বলেই ডাকাডাকি করে। মোহনীয় চেহারা ছাড়াও এই পাখিটির নিজের বুদ্ধিমত্তার জন্য বিশেষ খ্যাতি রয়েছে। অন্য পাখিদের ডাক অনুকরণের এক অনন্য ক্ষমতা রয়েছে এদের, যা অন্য পাখিদের বিব্রত করে দেয় মাঝে মধ্যেই। অন্য পাখির ডিম ও বাসাও চুরি করে এরা। অন্য পাখিদের ভয় দেখাতে ইগলের ডাক হুবহু নকল করতেও এদের নাম রয়েছে। আটলান্টিক পাফিন, এটি বিশ্বের সব থেকে সুন্দর পাখিদের মধ্যে একটি। সামুদ্রিক এই পাখিটি দৈহিক আকারে বেশ ছোট। আমেরিকা এবং ইস্ট কানাডার উপকূলে এর দেখা মিলে। আটলান্টিক পাফিন প্রতি গ্রীষ্মে আটলান্টিক মহাসাগরের দ্বীপগুলোতে প্রজনন করে। বহু বর্ণের এবং রঙিন পেঙ্গুইনের মতো দেখতে এই পাখিরা বেশিরভাগ সময় সাগরেই কাটায়, যার ফলে এদেরকে সি প্যারোটও বলা হয়।
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।